অফিসে যাওয়া আসার জন্য গণপরিবহনই ভরসা, আর এই গণপরিবহনে অফিসে যেতে প্রতিদিনই ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। রাজধানীর বাড্ডার লিংক রোডে আছেন সহকর্মী রবিউল ইসলাম। রবি, বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রবি, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। রবি, একে তো বর্ষার বৃষ্টি চলছে, সেই সাথে যেমনটা বলছিলাম যে গণপরিবহনে যাত্রীদের ভোগান্তি, তো এই মুহূর্তে বাড্ডার লিংক রোডের অবস্থা আমাদেরকে জানান। ধন্যবাদ। এই মুহূর্তে আমি আছি বাড্ডার লিংক রোড এলাকায়। এখানে আসলে অফিসগামী মানুষের অনেক ভিড় এখানে দেখা যাচ্ছে, এবং যাত্রীর তুলনায় গণপরিবহনের সংখ্যা অনেক তুলনামূলকভাবে কম, তো যার কারণে যাত্রীরা দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে হয়তো তার গন্তব্যে যাওয়ার যেই আকাঙ্ক্ষিত বাসটি সেটা তারা পাচ্ছে। অনেকে আছে যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন, এবং বিকল্প ব্যবস্থা যেমন সিএনজির তে যাতায়াতের জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করছেন, কিন্তু সিএনজি ভাড়া একটু বৃষ্টির কারণে দেখা যাচ্ছে কয়েকটা দিন বৃষ্টি হচ্ছে, সেই কারণে সিএনজি ভাড়াটাও দেখা যাচ্ছে গিয়ে আগের তুলনায় যেখানে 200 টাকা সিএনজি ভাড়া সেখানে 300 বা 400 এরকম, মানে অনেক সময় ডাবলও চেয়ে বসছেন সিএনজি চালকরা। তো সেখানে এটা আসলে যাত্রীদের জন্য একটা খুব বড় ভোগান্তির কথাই ওনারা বলছেন। এছাড়া রিক্সা ভাড়ার একটা ব্যাপার আছে, রিক্সা যেটা আছে যে কোনো কোনো এলাকায় বৃষ্টির কারণে পানি জলাবদ্ধতা তৈরি হয়েছে, আবার জলাবদ্ধতা না তৈরি হলেও বৃষ্টি হলে দেখা যাচ্ছে যে ওই রিক্সার চালকরা ভাড়া দ্বিগুণ তিনগুণ দাবি করছেন, যে আসলে যেখানে ভাড়া 20 টাকা 30 টাকা সেখানে 60 টাকা 70 টাকা বা কোনো কোনো ক্ষেত্রে 100 টাকাও দাবি করে বসেন। তো যাত্রীদের আসলে এই ভোগান্তিটা নিয়মিত একটা ঘটনা, তো বৃষ্টি হলে এটা আরও বেশি প্রকট আকার ধারণ করে। তো এর মধ্যে যাত্রীদের যেটা সবচেয়ে বেশি আমাদের কাছে যাত্রীরা বলেছেন, যে আমরা যাত্রীর কাছে জানতে পেরেছি যে তাদের এই যে নিয়মিত যেই ঘটনাটা, নিয়মিত ঘটনাটাকে আসলে তারা চাচ্ছে যে এটার একটা সমাধান হওয়া, যে একটা নির্দিষ্ট ভাড়া যেন ফিক্স করে দেওয়া হয়, যেমন সিএনজি হোক বা রিক্সা হোক, যে বিকল্প বাসে যদি তাদের বা গণপরিবহনে যদি তাদের যাতায়াতের যেই সুযোগটা, সেই সুযোগটাতে যদি তারা না পায় অতিরিক্ত যাত্রী চাপে, তো তার বিকল্প হিসেবে সিএনজি বা রিক্সায় যেন যাতায়াত করতে পারে, সেজন্য তারা যেন এই রিক্সা এবং সিএনজির ভাড়াটা যেন একটা নির্ধারণ করা থাকে। এছাড়া আমি যেই এলাকায় আছি বাড্ডার লিংক রোড, এই বাড্ডার লিংক রোড এলাকাতে দিয়ে আপনার বিশ্বরোড থেকে এদিকে মতিঝিল গুলিস্তান এলাকার বাস যাতায়াত করে, বাস বা গণপরিবহন যাতায়াত করে, সেই তো সেই জায়গা থেকে আপনার এই এই জায়গাটাতে আসলে বিশ্বের এই এলাকাটাতে অনেক বেশি যানজট লক্ষ্য করা যায়। আসলে যানজটের কারণেও দেখা যাচ্ছে গিয়ে অফিসগামী মানুষ বা শ্রমজীবী মানুষগুলো তাদের গন্তব্যে যথেষ্ট ঠিক সময়ে পৌঁছতে পারছে না বলে এরকম অভিযোগ আমাদের কাছে করেছে। তো বাড্ডা লিংক রোড থেকে জনদুর্ভোগের সর্বশেষ ছিল এই গ্রাম।